তো বন্ধুরা, আজকে কিন্তু চলে এসেছি, তো একটু এসতে লেট হয়ে গেলো। তো আমার আনন্দপুরের সাইডে নিরাল কাজগাড়া বলে একটি জায়গাতে, আর আমার সাথে আছে কিন্তু রাম। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিই, এখানে কিন্তু প্রতি বছর সরস্বতী বিসর্জন উপলক্ষে কিন্তু কম্পিটিশন হয়। তো কালকে ডেটটা ছিল, তো আমি একটু লেট হয়ে গেছে, খবর পেয়ে তো বুঝতে পারিনি, তার জন্য ভিডিওটা একটু ছাড়তে লেট হয়ে গেলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, রাতেরবেলা চলে এসেছি, আর পেছন দিয়ে কিন্তু সেট আপ পাইছে, আর এখানে কিন্তু তিনটা সেট আপের মধ্যে কিন্তু কম্পিটিশন হচ্ছে। সেট আপগুলো তোমাদেরকে আমি নামগুলো বলে দিই। একটা আছে সেট আপ তুতুন মিউজিক, সেই তুতুন মিউজিকে কিন্তু সিডি বক্স আছে, আর তার সাথে আছে কিন্তু টিআর মিউজিক আর জয় সাউন্ড বলে এই তিনটি সেবার মধ্যে কিন্তু কম্পিটিশনটা হচ্ছে। তো বসে বাজি সেটাগুলো, তো তোমাদেরকে আমি একটা একটা ঘুরে দেখাবো। তো অবশ্যই ভিডিও তোমরা লাস্ট দেখতে হবে। তবে চলো, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু একটা সেট আপ। তো এটা কিন্তু আনন্দপুরের সাইডে একটি জায়গাতে, তো তোমাদেরকে আমি বলতে ভুলে গেলাম, তো আপডেট দিতে ভুলে গেলাম। তো রাতে কিন্তু বাইচে সেট আপটা, তো এটা হচ্ছে টিআর মিউজিক, তো কীরকম বাইচে তোমাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই ভিডিওটা আমরা লাস্ট অবধি দেখতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টিআর মিউজিক, তো একদম নতুন সেট আপ লিখে। বন্ধুরা তোমাদেরকে কিন্তু টিআর মিউজিককে দেখালাম, তো এটা কিন্তু তোতন মিউজিক, সেই তোতন মিউজিক, সেই চন্দ্রঘোনা টাউনে সেই তোতন মিউজিক। তো চলো তোমাদেরকে একদম বাজাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, নাচ করাচ্ছে দেখো। তো বন্ধুরা তোমাদেরকে কিন্তু দেখালাম টিআর মিউজিক আর তোতন মিউজিকে, তো এই সামনে যে সেটা এটা জয় সাউন্ড, তো ছোটো করে জি সাউন্ড। তো চলো তোমাদেরকে সামনে থেকে দেখা যায় কীরকম বাজাচ্ছে সেটা।